قلبي قايل الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله كافي قلبي قايل الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله كافي قلبي قايل الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله مكبر شوبات نياها مكتل شوقا نياتي نبي قوي روچھوراتي ادھار گھرائي اوئي بقناتي ادھار گھرائي اوئي بقناتي ادھار گھرائي اوئي بقناتي بلن نور نور الله ربي جل الله مافي قلبي قايل الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله مافي قلبي قايل الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ورالين توحيدر بشار উড়ালেন তাও হিদের নিশান নবী কোলে লয়া বসান উপরে নাজেল হলো তুর হলে উপরে নাজিল হলো তুর উপরে নাজেল হলো তুর আন বানি সে কালামুল্লা ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله بڑو شিলে بڑو جدا পরশিলে পরিদানা নবী কোলে ফের একটা গল্প শুনেছিলাম ছোটবেলায় ক্লাব 7-8 বছরে পরশ পাথরের গল্প এই পরশ পাথর যদি কাঁচা লোহার মধ্যে লাগানো হয় স্পর্শ করা হয় সেই কাঁচা লোহাটা নাকি সোনাতে রূপান্তরিত হয় পৃথিবীর কোন পাহাড়ে খুঁজলে এই পাথর পাওয়া যাবে কিনা এইটা আমার জানা নাই তবে একটি পরশ পাথরের কথা আমি জানি আরবের মরুভূমির পথ ধরে 16 কিংবা 17 বছরের একটা যুবতী মেয়ে হেঁটে যায় হঠাৎ করে মেয়েটি তাকিয়ে দেখলো ওর সামনাসামনি হেঁটে আসতেছে আরবের ওই সময়ে সবচাইতে বড় যে ডাকাত বড় যে দস্যু এই দস্যুটা ওর সামনাসামনি এগিয়ে আসতেছে বাবা একটা ডাকাতকে যদি একটা মেয়ে সামনে দেখে যদি জানে যে এর হাত থেকে জানমাল ইজ্জত কোনো কিছুই রক্ষা পায় না ওই মেয়েটার অবস্থাটা কি হবে মেয়েটা চক্ষু বন্ধ করে ভাবলো আর তো উপায় নাই আজকে আর বাঁচার কোনো উপায় নাই আমার জানমাল ইজ্জত সব চলে যাবে এই ডাকাতের হাতে চক্ষু বন্ধ করে ডাক দিল মালিক মালিক রে আমার জানমাল ইজ্জত তোর কুদরতি হাতে ছেড়ে দিলাম তোর যা খুশি তুই তাই করিস মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর মনে মনে ভাবছে এই বুঝি এসে আমাকে ধরে ফেললো কিন্তু বাবা বহু সময় পার হয়ে যায় কেউ তাকে ধরে না মেয়েটা ভাবলো যেটুক দূরে ছিল আমার কাছে আসতে তো এত সময় লাগার কথা না তারপরেও আমাকে ধরছে না কেন
মেয়েটা ভয় ফেলে চোখ তুলে তাকিয়েছে তাকিয়ে দেখে ছেলেটা যে জায়গায় দাঁড়ানো ছিল ডাকাতটা ঠিক সেই জায়গায় দাঁড়ানো আছে আর একটা পাও সামনের দিকে অগ্রসর হয় নাই মেয়েটা যখন ডাকাতটার দিকে তাকিয়েছে এইবার ডাকাতটা মেয়েটার দিকে তাকিয়ে প্রথমবারই বলছে কি বলছে জানেন প্রথমবারই বলছে মা ও মা আমাকে দেখে তুই ভয় পেয়েছিস না রে বাবা যত খারাপ লোক থাক খারাপ মানুষ থাক যদি কোনো মেয়েকে একবার মা বলে ডাকে কোনোদিন সেই মেয়ের মনে আর ওই ছেলের জন্য খারাপ ধারণা থাকে না মেয়ের চোখের পানি দ্বিগুণ হয়ে গেছে মেয়েটা বলছে তুমি আমাকে মা বলে ডাকছো ডাকাতটা বলছে মা হ্যাঁ রে আজ থেকে তিন দিন পূর্বে যদি হইতো এতক্ষণ আমার হাতে তোর জানমাল ইজ্জত সব চলে যাইতো তুইও বাঁচতি না তোর ইজ্জত বাঁচত না কিন্তু মা তুই জানিস না আজ থেকে তিন দিন পূর্বে আরবের ওই মোহাম্মদ নামক ব্যক্তিটির হাতে হাত রেখে একবার পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তের থেকে আমার ভিতরের পশুটা যেন কোথায় পালিয়ে গেছে আমি আর আমার দৃষ্টিকে উপরের দিকে তুলতে পারি না এর চাইতে বড় পরশ পাথর জগতে খুঁজলে পাওয়া যাবে কিনা জানি না সেই পরশ পাথরের বংশ হইল আমার জালালউদ্দিন শাসাব আমার নকুলউদ্দিন শাসাব আমার আজহার চাপ যাদের কাছে কাঁচা লোহা দিয়ে স্পর্শ নিলে সঙ্গে সঙ্গে সরস হয়ে যায় সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায় কাঁচা লোহা আর কাঁচা থাকে না ও স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় তাই তো গানের ছন্দে তবে ছিল পরের কান্না বাবা লোহা যেমন ভাইর সোনা পরশিলে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ